Scratchy! তুমি শুধু একবার বাড়ি এসো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি মজা। তোমার একদিন কি আমার একদিন? নবিতা তুমি কোথায়? দেখো নবিতা, মৌমাছিটা বাড়ি থেকে বের হলো, তার মানে আমাদের আর কোনো চিন্তা নেই। সত্যি তো? আরে এই কোথায় যাচ্ছ তুমি? তোমার বাড়ি তো এইখানে। এটা চাপ দিলে মৌমাছিটা আবার এর ভিতরে ঢুকে যাবে। এই দেখো। তোমরা দুজন চলে এসেছো, আমি সেই কখন থেকে তোমাদের খুঁজছি। নাস্তা খাবে না, ফ্রিজে রাখা আছে। অনেক মজার। তোমাকে অনেক ধন্যবাদ ডোরেমন, তুমি মার রাগ কমিয়ে দিয়েছো, তাই এখন বকা ঝাড়ির বদলে কেক খেতে পারছি। কিন্তু নবিতা, তুমি বকা খাও এমন কোনো কাজ তোমার করা উচিত না। আরে বাদ দাও তো, ওগুলো নিয়ে পরে ভাবা যাবে, এখন খাও। চলো আমরা খাওয়া শুরু করি। কিছুক্ষণের জন্য নেই নাও।
আমি প্রথমে কার কাছে যাব ভাবছি, আমার তো বকা খাওয়ার বিষয়ের অভাব নেই। প্রথমে কি জিয়ানের কাছে যাব নাকি সুনিয়ার কাছে যাব? কার কাছে যাওয়া যায় আগে, কার কাছে যাওয়া যায়? সিজুকা, সেদিনের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে মাপ করে দাও। কোন দিনের জন্য? মানে ওই যে তোমার পুতুলের সেই দিনের গোপটা ছিল না, ওটা আসলে আমি এঁকেছিলাম। তুমি কিছু ছিন অমিতা, তুমি এটা ঠিক করনি। ওটা আমার এত প্রিয় একটা পুতুল, আর তুমি কি সিজুকা সিজুকা প্লিজ মাফ করে দাও। আমি আর করব না, তোমার সাথে খেলবো না। তুমি যাও আমার চোখের সামনে থেকে, যাও বলছি। আরে রবিতা, কেমন আছো তুমি? সিজুকা, আমি আসলে খুবই দুঃখিত, আমার এটা করা ঠিক হয়নি। আরে নবিতা, এটা কোনো ব্যাপারই না, বাদ দাও তো সব কথা। হ্যাঁ, কাজ হয়েছে তাহলে, ঠিক আছে। বাই সিজুকা, টাটা, দেখা হবে। কি বললে আবার বলো তো দেখি। হ্যাঁ বলছি বলছি, যতবার বলতে বলবেন ততবারই বলবো। গতকাল আমি আপনার জানালার কাঁচ ভেঙে পালিয়েছিলাম। তোমার এত বড় সাহস, তুমি আমার জানালার কাঁচ ভেঙেছো, আবার বড় গলা করে এসে বলছো। তোমার বাবার নাম কি বলো, আমি তোমার বাবার কাছে গিয়ে তোমার নামে বলবো। জানালার কাজ ভেঙেছো, আর এমনকি আমার মাথা তো আর ভাঙনি, খেলতে গেলে একটু ভাঙতেই পারে। আসো বাবা, ভেতরে আসো, চা নাস্তা করবে, আসো। হঠাৎ করে লোকটা কেমন দয়ালু হয়ে পড়লো, মাপ চাইতে পেরে আমার খুব ভালোই লাগলো। এভাবে যদি সবার কাছে মাপ চাইতে পারতাম। তুমি আমাদের মধ্যে আসতে যেও না, তুমি আসলে কিন্তু তোমার নাক ফাটিয়ে ফেলবো, সরে যাও বলছি। এত রাগ করার কি আছে? চলে, আমরা তো বন্ধু, তাই না? আর তাছাড়া তোমার ওই ভ্যাপদমার্কা চেহারা নিয়ে রাগ করলে খুব একটা ভালো দেখায় না। তার চেয়ে বরং রাগ করা বাদ দিয়ে বাসায় যাও। কি এত বড় কথা, তোমার এই কথা বলার সাহসটা হলো কোত্থেকে? তোমাকে মাফ করছি, দাঁড়াও, কিভাবে মাফ করতে হয় তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ নবিতা, তুমি ঠিকই বলেছো, আমার আসলে বাড়ি যাওয়া উচিত। আরে জিয়ানের কি হলো, কিছুই তো বুঝতে পারলাম না। এই যে দেখো, এটাই কারণ। এটাই কারণ মানে? এই সুইচটা চাপ দিলে ভেতর থেকে নাক ঠান্ডা করার একটা মৌমাছি বের হয়। তাই নাকি? আমাকে তো দাও তো দেখি। তুমিও জলদি বাসাটায় চাপ দাও, তাছাড়া এটা অন্য কোথাও চলে যাবে। হ্যাঁ, কিভাবে কোথায় উড়ে যাবে? নবিতা, মৌমাছিটা তো সত্যি সত্যি উড়ে গেল। এটা রাগি লোকদের খুঁজে বের করবে, তাই একে আমাদের দেখে রাখতে হবে। চলো দেখি। চলো। এটা হারিয়ে গেছে, এখন কি করবে সুনিও? একটু চুপ করো তো। ওই যে ওটা উড়ছে, দেখেছো নবিতা? ওই যে উড়ছে নবিতা। হ্যাঁ তাই তো, ওই তো ওই তো, জলদি বাসা চাপ দাও, জলদি জলদি, তাড়াতাড়ি। কোনটা বলতে কোনটা, আমি এটা ধানছি। এই শুনো, এই শুনো, দাঁড়াও দাঁড়াও। গাড়ি সিসিম পুরে চলছে গাড়ি। ওর উপর আমার অনেক রাগ আছে, আজকে দেখে নেব। তুমি এখানে কি করছিলে ডোরেমন? মানে মৌমাছিটা ফিরে এসেছে, কিন্তু আমি আমি এক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকিয়েছিলাম, তাতে এটা প্রায় উড়ে গিয়েছিল। ঠিক সময় এটাকে ধরে ফেলেছি। তার মানে সুনিওর কাছে এখন যে মৌমাছি আছে সেটা? হ্যাঁ, সত্যিকারই মৌমাছি। ওকে এখন আমার থামাতেই হবে, থামাতেই হবে। জলদি ডোরেমন, জলদি চলো চলো। এই
করে হাঁটা হচ্ছে। এবার তোমাকে আমি শুনিও। কেমন লাগে? তোমার নিশ্চয় রাগ কমেছে, তুমি আমাকে মাফ করে দেবে না? বলো তুমি কিসের কথা বলছো? কি হলো? তুমি কেন মৌমাছির কুতা খাওয়ালে আমাকে? আমি তোমাকে গুঁড়ো করে ফেলবো। এটা কি তোমার নাকি নবিতা? আমার কোন দোষ নেই, জানো ওই তো আমাকে সব শিখিয়ে দিয়েছে। কি এত বড় সাহস তোমার? দেখো মৌমাছি আমাকে কি করেছে, এখন বলো তুমি তোমার কি শাস্তি চাও? তোমাদের তিনজনের এখন 12টা বাজাবো। নিশ্চয় তোমার কাজ, এখন বলো কি শাস্তি চাও? ডোরেমন ডোরেমন, মা দেখে ফেলেছে, এখন রাগ কমানোর মৌমাছি বের করো। পারবো না, কেউ করে ভুল করলে তার অবশ্যই সেই কাজের জন্য বকা খাওয়া উচিত। কাজে আমি পারবো না। দাও এটা আমাকে, দাও, দিয়ে দাও, দাও। নবিতা দাঁড়াও।